ছাত্রছাত্রীরা ঢাল, তার পিছনে কারা কাজ করছে? বহুদিন ধরে এই ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আর চলবে না। চলচ্চিত্রের আতুরঘর এফডিসিতে হাতে হাত রেখে দাঁড়িয়েছেন তারকারা, জানাচ্ছেন প্রতিবাদ আর ব্যক্ত করছেন নিজেদের প্রত্যাশার কথা। শনিবার সকালে এফডিসিতে শিল্পীদের মানববন্ধনে অংশ নেন চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সম্মিলিত পরিষদ। চলমান আন্দোলনকে সুযোগ হিসেবে নিয়ে যে অশুভ শক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। আপনাদের কোটা আন্দোলনকে ঘিরে, আপনাদের ঘাড়ে বন্দুক রেখে বাংলাদেশের অন্য সন্তানদের উপর গুলি বর্ষণ করছে, আরো যে লাশ পড়ছে, সেই সুযোগ আপনারা দেবেন না। ছাত্রছাত্রীরা ঢাল, তার পিছনে কারা কাজ করছে? বহুদিন ধরে এই ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আর চলবে না। শিল্পী সমাজ সকল ধরনের হত্যা ও সহিংসতার বিপক্ষে, শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ, পুলিশ, সাংবাদিক সহ যাদের প্রাণহানি ঘটেছে, প্রতিটি হত্যার বিচারের দাবি তাদের। হত্যার এবং আহত হবার সাথে যারা জড়িত আছে তাদের বিচার চাই। যৌক্তিক ভাষায় যৌক্তিক দাবি আদায়ে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। আমাদেরই সন্তান। নিয়াজ শুভ, সময় সংবাদ।